আসসালামু আলাইকুম বন্ধুরা, কত এইচপি মোটরের জন্য কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হয় আপনি কি জানেন না? আপনি কি একজন নতুন ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক এর কাজ শিখছেন? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য বানানো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে কত এইচপি মোটরের জন্য কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার নির্বাচন করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি সাধারণত মোটর কত এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে সেটা জানার জন্য আমাদেরকে আগে জানতে হবে কত এইচপি মোটর কত ওয়াট কারেন্ট গ্রহণ করে। তো আমাদের প্রথম কাজ এইচপিকে ওয়াটে কনভার্ট করা। তো বন্ধুরা, চলুন কীভাবে এইচপিকে ওয়াটে কনভার্ট করতে হয় সেটা দেখে নিন। এইচপিকে ওয়াটে কনভার্ট করার জন্য তার আগে আমাদেরকে জানতে হবে কত এইচপি সমান কত ওয়াট। তো বন্ধুরা, সাধারণত 1 এইচপি সমান 746 ওয়াট। আমরা যেহেতু এখানে 2 এইচপির মোটরকে ক্যালকুলেশন করব, তাই 2 × 746 ওয়াট। তো আমাদের এখানে যেহেতু 1492 ওয়াট আসছে, এবার আমাদেরকে এই ওয়াটটিকে আমাদের অ্যাম্পিয়ার দ্বারা কনভার্ট করতে হবে। তার জন্য আমাদের যে সূত্রটি প্রয়োগ করতে হবে সেটি হলো I = P/V × পাওয়ার ফ্যাক্টর। এখানে পি মানে হচ্ছে আমাদের মোটরটি কত ওয়াটের, ভি মানে হচ্ছে আমরা মোটরটি রান করানোর জন্য কত ভোল্টেজ ব্যবহার করছি। এখানে পাওয়ার ফ্যাক্টরের মান হবে 0.9। পাওয়ার ফ্যাক্টর কি আপনারা যদি না জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন, এই নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও বানিয়ে। এবার আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে মোটরটি কত এম্পিয়ার কারেন্ট গ্রহণ করছে। আমাদের যেহেতু এম্পিয়ার বার করার সূত্র I = P/V × পাওয়ার ফ্যাক্টর, সেই হিসাবে আমরা ক্যালকুলেশন করে নেবো। এবার বন্ধুরা, এখানে আমাদের সাধারণত পি মানে ওয়াট, ওয়াট হচ্ছে 1492 ওয়াট, এবং আমাদের ভি সমান সমান হচ্ছে ভোল্টেজ। তো সাধারণত মোটরটি রান করানোর জন্য আমরা যে ভোল্টেজটি ইউজ করবো সেটা হচ্ছে ভোল্টেজ। তো আমাদের এখানে ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট এবং পাওয়ার ফ্যাক্টরের মান হবে 0.9। তো আমাদেরকে সবচেয়ে ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে, আমাদেরকে 220 × 9.9 এটা ক্যালকুলেশন আগে করে নিতে হবে। তারপর 220 এবং 0.9 যেটা বেরোবে সেটা আমাদেরকে 1492 দিয়ে ভাগ করতে হবে। 220 ভোল্ট এবং 0.9 গুণ করার পর বেরোলো 198। এই 198কে এবার 1492 দিয়ে ভাগ করে নিতে হবে। 1492কে 198 দিয়ে ভাগ করার পর বেরোলো 7.53 অ্যাম্পিয়ার। তো আমাদের 2 এইচপি মোটরটি 7.53 অ্যাম্পিয়ার গ্রহণ করে। আমাদেরকে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের মোটরটি একটি স্থির ডিভাইস। তো আমাদের মোটরটি যখন স্থির থেকে রানিং অবস্থায় যাবে, তো আমাদের মোটরটি যে এম্পিয়ার বেরিয়েছে তার থেকে 2 গুণ বেশি লোড বেশি নেবে যখন আমাদের মোটরটি রানিং অবস্থায় যাবে। তো আমাদেরকে এখানে 7.53 অ্যাম্পিয়ারকে 2 দিয়ে গুণ করতে হবে, তারপরে আমাদের যেই এম্পিয়ারটি বেরবে সেই এম্পিয়ারের হিসাব করে আমাদের সাধারণত এমসিপিকে নির্ণয় করবে। 7.53 অ্যাম্পিয়ার এটাকে 2 দিয়ে গুণ করার পর আমাদেরকে সাধারণত ক্যালকুলেশনে বেরোচ্ছে আমাদের 15 এম্পিয়ার। তো আমরা এখানে 15 এম্পিয়ারের এমসিপি যেহেতু মার্কেটে পাওয়া যায় না, তো আমরা চাইলে এখানে একটি 16 এম্পিয়ারের এমসিপি ইউজ করি, তার ফলে আমাদের এমসিপিটি খুব সুন্দরভাবে কাজ করবে। আপনারা চাইলে যে কোনো মোটরের এইভাবে ক্যালকুলেশন করে কোন মোটরের কত এম্পিয়ারের এমসিপি লাগবে সেটা নির্ণয়। এরপরও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কেমন ধরনের ভিডিও চাই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের প্রয়োজনীয় কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোকে দেখে আসতে পারেন। বন্ধুরা, আজকের মতো এতটাই ছিল, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।